আমি আমার একটা গল্প বাই করছি, এটার নাম হচ্ছে ব্যাট পরিবার, মনে রাখেন এভাবে, ব্যাট ফ্যামিলি। আইন হচ্ছে, আচ্ছা ঘরের কর্তা কে? বাবা না? তাহলে মনে করেন ঘরের বাবা মা আছে দুজন গার্জিয়ান, বাবা হচ্ছে আইন, মা হচ্ছে বিধিমালা। বাবারা বলে না যে নিবন্ধন নাও, মা বলবে এই এই ফর্ম পূরণ করে নিবন্ধন নাও, কি বলেন? তাহলে আইন হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড বাবা, আর মা হচ্ছে ব্যাখ্যা করে বুঝাই দিবে, দেখেন মনে থাকবে কিনা। তারপরে তাদের চার সন্তান, ঠিক আছে, এক সন্তান হচ্ছে বড় মেয়ে এসআরও, সে সবাইকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় যে এইবার আইনের এই পরিবর্তন আসছে, এই ঘটনা এই ট্রেন আসছে, এখন থেকে কি উৎপাদন পর্যায়ে এটি হচ্ছে 4%, তাহলে এসআরও হচ্ছে কি বড় মেয়ে, আর বড় ছেলে হচ্ছে জেনারেল অর্ডার যে এটা করতেই হবে, এটা না করলে কি আপনার জরিমানা হবে, এটা কি অর্ডার করছে আপনাকে বড় ছেলে, ঠিক আছে। ছোট ছেলে হচ্ছে স্পেশাল অর্ডার, সবার জন্য কথা বলে না, রোহিঙ্গাদের জন্য অব্যাহতি, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সাপ্লাই দিলে অব্যাহতি, এই ক্ষেত্রে অব্যাহতি, মাঝে মাঝে কথা বলে। আর ছোট মেয়ে হচ্ছে ব্যাখ্যা, সবাইকে বুঝিয়ে দেয়, চার সন্তান মনে থাকবে কিনা বলেন। আচ্ছা তারপরে দেখেন তিন চাচা, প্রথম প্রথম চাচা, বড় চাচা, ছোট চাচা, বেজো চাচা। বড় চাচা হচ্ছে উদার, বড় একটু উদার থাকে, জি। আচ্ছা দেখেন বড় চাচা হচ্ছে কি সবার বড়, বড়রা বড় চাচা একটু উদার থাকে না, কি বলেন? তাহলে এই এই সরি পাঞ্জাবি পড়া, বড় চাচার মানে প্রথম তফসিল যা যাইবে সবই মাপ, প্রথম তফসিল হচ্ছে তাহলে কি মাপের লিস্ট, বড় চাচার কাছে গেলে কি কেউ আবার বড় চাচা বড় ছোট চাচাকে ব্যাংক করেন না, দুষ্টামি করতেছি, বড় চাচার কাছে গেলে সব মাপ। আর ছোট চাচা হচ্ছে সম্পূরক শুল্ক, উনি অনেক বড় লোক, অনেক উচ্চ শিক্ষিত, ওনার কাছে গেলে শুধু দামি দামি BMW গাড়ি, ঠিক আছে, লাক্সারিয়াস প্রোডাক্ট, তাহলে কি খরচের উপরে খরচ। তাহলে প্রথম বড় চাচা হলো প্রথম তফসিল বা মাপ, মাপের লিস্ট। দ্বিতীয় চাচা হলো সম্পূর্ণ শুল্ক, দ্বিতীয় তফসিল। আর ছোট চাচা হচ্ছে বুদ্ধিমান ছাত্র মানুষ, যার সাথে যেমন 5% হারে ব্যাট, 7.5% ব্যাট, 10% ব্যাট, সুনির্দিষ্ট কর। দেখেন তিনটা তফসিল মনে থাকবে কিনা, ইনশাল্লাহ। তাহলে ব্যাট নিয়ে কাজ করতে হলে আমাদের কি কি জিনিস জানা লাগবে, এটা আলোচনা করলাম। এখন এই আলোচনার মধ্যে প্রশ্ন থাকলে বলেন, তারপরে আগাবো। এবার বলছেন এই জন্য বলছি যে আমি তো 4 বছর ধরে আপনাদের সাথে আছি, মোটামুটি আপনাদের ইয়া বুঝা ভালাইছি মোটামুটি। ভ্যাট সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের সাথে যোগাযোগ করতে 01972300009 এই নম্বরে ফোন করতে পারেন, অথবা মেইল করতে পারেন info@btvhatschool.com।